লক করবেন অর্থাৎ আপনার পারমিশন ছাড়া মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটি কেউ ওপেন করতে পারবে না বা ব্যবহার করতে পারবে না চলুন দেখা যাক মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট প্রোটেক্ট করা যায় দুই ভাবে আমি প্রথম পদ্ধতি দেখাচ্ছি আপনার মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করার পরে এই যে রিবনে বাম কর্নারে ফাইল নামক একটা অপশন আছে এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটা ইনফো নামক অপশন থাকবে এটাতে ক্লিক করার পর আপনার সামনেই প্রথম অপশন আসবে প্রোটেক্ট ডকুমেন্ট এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে অনেকগুলো অপশন দেখাবে এই যে একটা অপশন আছে যে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড আপনি এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে আপনার পছন্দ মতো পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার সাথে সাথে আবার পাসওয়ার্ড চাইবে ঠিক যেই পাসওয়ার্ডটা আগে দিয়েছেন সেম পাসওয়ার্ডটা আবার দিবেন দেওয়ার পরে আবার ওকেতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনি দেখবেন যে আপনার সামনে এই যে একটা কালারটা চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ আমাদের এই ডকুমেন্টটি লক হয়ে গেছে এবার ব্যাকে আসুন ব্যাকে আসার পর আপনি সেভ ক্লিক করে এই ডকুমেন্টটি কেটে দিন কাটার পরে আপনি ওই ডকুমেন্টটি আবার ওপেন করতে যান এই যে আমি ওপেন করলাম ওপেন করার সাথে সাথে আমার কাছে একটা পাসওয়ার্ড চাচ্ছে অর্থাৎ এই পাসওয়ার্ড ছাড়া আপনার এই ডকুমেন্টটি কেউ ওপেন করতে পারবে না বা কেউ ব্যবহার করতে পারবে না আপনি পাসওয়ার্ডটি দিবেন দিয়ে ওকেতে ক্লিক করার সাথে সাথে আবার এই ডকুমেন্টটি ওপেন হয়ে যাবে এবার দেখাবো আমি দ্বিতীয় পদ্ধতিতে কিভাবে ওয়ার্ড ডকুমেন্ট লক করবেন ঠিক একইভাবে এই ফাইলে ক্লিক করবেন ক্লিক করার পরে এই সেভ অ্যাজ এ ক্লিক করবেন যেকোনো একটা ফোল্ডার সিলেক্ট করবেন ঠিক সেভ অপশনে আসার আগে এই টুলসে যাবেন জেনারেল অপশনে ক্লিক করবেন জেনারেল অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে অর্থাৎ আপনি এই ফাইলটিকে যদি লক করতে চান সেক্ষেত্রে এই যে পাসওয়ার্ড টু ওপেন এখানে আপনি পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দেওয়ার পরে ওকে নামক অপশন আছে এটাতে ক্লিক করবেন তারপর আপনি সেভে ক্লিক করবেন এখন আপনার এই ফাইলটি পুরোপুরি প্রোটেক্ট হয়ে গেছে আমরা কিভাবে চেক করব আবার ফাইলটিকে কেটে দেই কেটে দেওয়ার পরে এই যে আমার ফাইলটি এই ফাইলটিকে ওপেন করতে চান দেখেন আপনার সামনে এই যে পাসওয়ার্ড চাচ্ছে আপনারা ঠিক পাসওয়ার্ডটি দিয়ে আবার ওকেতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ফাইলটি ওপেন হয়ে যাবে এখন আপনার যে ফাইলটি একবার আপনি প্রোটেক্ট করবেন বা লক করবেন সেই ক্ষেত্রে সেই ফাইলটিকে আপনি যদি আনপ্রটেক্ট বা আনলক করতে চান অর্থাৎ পাসওয়ার্ড রিমুভ করতে চান সেটা কিভাবে করবেন আমি দেখাচ্ছি প্রথম পদ্ধতি এই ফাইল নামক অপশনে ক্লিক করে আবার ইনফোতে ক্লিক করবেন আবার এই প্রোটেক্ট ডকুমেন্ট এসে আবার এই এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ডে ক্লিক করবেন এই যে পাসওয়ার্ডটা দেয়া আছে এটাকে কেটে দিয়ে আপনি ওকে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আমাদের ফাইলের দেখেন এখানটার কালার চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ আমাদের ফাইলটা কি আবার আনপ্রোটেক্ট হয়ে গেছে আবার আমি দেখাচ্ছি ফাইলটাকে কেটে দিলাম কেটে দেওয়ার পর আবার যখন আমি ওপেন করতে যাচ্ছি দেখেন অটোমেটিক আমাদের ফাইলটি ওপেন হয়ে যাচ্ছে এবার আপনি যদি দ্বিতীয় পদ্ধতিতে ফাইলটিকে আনপ্রোটেক্ট বা আনলক করতে চান ঠিক আবার ফাইলে ক্লিক ক্লিক করবেন সেভ এ যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করবেন ঠিক সেভ অপশনে আসার আগে এই টুলসে যাবেন জেনারেল অপশনে ক্লিক করবেন এই যে এখানে পাসওয়ার্ড দেয়া আছে এটাকে আপনি মুছে দিবেন মুছে দিয়ে ওকেতে ক্লিক করবেন তারপর সেভ এ ক্লিক করবেন অটোমেটিক ভাবে এটার পাসওয়ার্ড চলে গেছে কিভাবে আবার আমরা ফাইলটাকে কেটে দেই কেটে দেওয়ার পর এই যে এই ফাইলটা আপনি আবার ওপেন করেন দেখেন এখানে কোনো পাসওয়ার্ড চাচ্ছে না অর্থাৎ আমরা শিখলাম যে একটা ফাইলকে কিভাবে লক করব বা প্রোটেক্ট করব আবার ঠিক কিভাবে ওই ফাইলটিকে আনলক অথবা আনপ্রোটেক্ট করব আশা করি পুরো ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন তবে শেষ করার আগে অবশ্যই আমার নলেজ ওয়ার্ল্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলে মাইক্রোসফট ওয়ার্ডের উপরে অনেকগুলো ভিডিও আছে সেই ভিডিওগুলো গুলো দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম